বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টে ২৬ বার ডিআরএস ব্যবহারের পর অনেকেই বলছেন যে ডিআরএস এখন ক্রিকেটের এক নতুন আলোচিত চরিত্রে পরিণত হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যে ডিআরএস খুব বেশি ব্যবহার হচ্ছে কিনা বা তার ফলে ক্রিকেটে আম্পায়ারের যে ভূমিকা তা খর্ব হচ্ছে কিনা আম্পায়ারের গ্রহণযোগ্যতা একটা জায়গায় রাখতেই হবে ক্রিকেট খেলার মৌলিক আম্পায়ার যে ইস দ্য মাস্টার অব দ্য গেম টেকনোলজিকে এমব্রেস করা তো দরকার করতেই হবে বাট তার মানে নয় যে আপনি হিউম্যান ইনস্টিংকে সেখান থেকে সরিয়ে দেবেন তাহলে আপনি বলুন আমি রোবট দিয়ে খেলাবো থাকবে এ প্রসঙ্গ আর ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যামের পরপর দুটি ম্যাচে সমর্থকদের মারামারির পর এই প্রশ্ন উঠেছে যে ইংলিশ ফুটবলে হুলিগানদের যুগ আবার ফেরত আসছে কিনা শুনবেন এ বিষয়। এসব নিয়েই আজকের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক গুপ্ত বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টে মোট ২৬ বার ব্যবহৃত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস যা হচ্ছে আম্পায়ারদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এক পদ্ধতি অনেকে এই প্রশ্নও তুলেছেন যে ডিআরএস খুব বেশি বেশি ব্যবহার হচ্ছে কিনা বা তাতে ক্রিকেট খেলায় আম্পায়ারের যে ভূমিকা তা খর্ব হচ্ছে কিনা সামনে ভারত সফরে যাচ্ছে ইংল্যান্ড সেই সিরিজেই বা ডিআরএস কি ভূমিকা রাখবে বিশেষ করে যখন অনেক আপত্তির পর ভারতও এখন ডিআরএস মেনে নিয়েছে এ নিয়েই কথা বলেছিলাম কলকাতায় ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদারের সাথে এই বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট ম্যাচটা যদি আমরা দেখি ছাব্বিশটা ডিসিশন এটা কিন্তু এর আগে কখনো হয়নি মানে প্র্যাকটিক্যালি একটা টেস্ট ম্যাচের ক্লোজ টু অর্ধেক ডিসিশন রিভিউড হচ্ছে তাহলে হয় আম্পায়ারিং এর স্ট্যান্ডার্ড অ্যাবসলুটলি পোয়ার আর না হলে প্লেয়াররা আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করার জন্য এটা করছে এর বাইরে তো হতে পারে না

আমার মনে হয় আইসিসি এর একটা ব্যালেন্স এর জায়গা তৈরি করতেই হবে ভারত এই যে ডিআরএস টা অপোজ করে আসছিল এটা কিন্তু একটা প্রকারের গাইড জয়ারি ভারতও এখন মেনে নিচ্ছে কিন্তু তার মানে এই নয় যে ডিআরএস স্বীকৃত হয়নি স্বীকৃত তো আমরা মেনে নিচ্ছি কিন্তু কতটা এর প্রয়োগ হওয়া উচিত সব ডিসিশনে কি ডিআরএস হওয়া উচিত নাকি মাত্রা বেঁধে দেওয়া উচিত এবং এইখানে এইখানে বড়িয়া যে ক্রিকেট খেলার একটা ফান্ডামেন্টাল একটা মৌলিক জিনিসের পরিবর্তন হয়ে গেছে বলতে হবে কারণ হচ্ছে যে এর আগেও আম্পায়ার যন্ত্রের এবং তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হতেন কিন্তু সেটা যখন তার মনে সন্দেহ হতো কিন্তু এখানে যেটা হচ্ছে যে আউট দেয়ার পরে খেলোয়াড় আম্পায়ারের সিদ্ধান্ত বিরোধিতা করে আপিল করতে যাচ্ছেন এটা থেকে আম্পায়ারের অথরিটি একটা গুরুতর প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে না দেখুন এটা সব খেলাতে এখন আছে আপনি যদি দেখেন টেনিসে জিম্বুইদানের লাইন কল আছে ইউএস ওপেনে আছে গ্র্যান্ড স্ল্যামে আছে প্লেয়ার প্রতিবাদ করতে পারে তিনবার পারফেক্ট হকিতে পারে হকিতে পেনাল্টি কর্নার দিলে সেটা প্রতিবাদ করতে পারে স্টিক চেঞ্জ হয়েছে কিনা সেটা ভিডিও রিভিউ আছে ফুটবলেও পারে এখন গোল্ড লাইন টেকনোলজি এসে যাওয়ার পরে সেখানেও হচ্ছে তাই এমন নয় যে ক্রিকেটের বাইরে তবে আপনি যদি আম্পায়ারকে শুধু পুতুল করে দেন তাহলে আপনি খেলাটার যে বিশেষজ্ঞতা সেটা হারিয়ে ফেলছেন টেনিসে যেরকম তিনবারই আপনি রিভিউ করতে পারেন সেরকমই ক্রিকেটে করে দিতে হবে কারণ আম্পায়ারের গ্রহণযোগ্যতা একটা জায়গায় রাখতেই হবে ক্রিকেট খেলার মৌলিক আম্পায়ার যে ইজ দ্য মাস্টার অফ দ্য গেম তাই জন্য আমি বলছি টেকনোলজিকে এমব্রেস করা তো দরকার করতেই হবে বাট তার মানে এই নয় যে আপনি হিউম্যান ইনস্টিংকেও সেখান থেকে সরিয়ে দেবেন তাহলে আপনি বলুন আমি রোবট দিয়ে খেলাবো আম্পায়ার যদি দুবারের পরে রিভিউ ভুল করেন সো ইট তাতে কিচ্ছু আসে যায় না খেলার তো বিশেষত্ব সেটা বহু ম্যাচ বহু ম্যাচ আমি আপনাকে এই ইংল্যান্ডের কথাই বলি তেন্ডুলকার আমাকে একদিন হাসতে হাসতে বলছিলেন আমি আরো অন্তত দশটা সেঞ্চুরি করতে পারতাম এর ঘরে সাইমন টাউফালের মতন আম্পায়ার আমাকে একের পর একবার ভুল আউট দিয়েছেন ইংল্যান্ডে তার জন্য কি তেন্ডুলকারের মনে ক্ষোভ আছে কেন্দ্রমাত্র নেই বিকজ দ্যাটস দ্যাটস্ট অফ ক্রিকেট ইজ তো ক্রিকেট খেলাটাকে নষ্ট করে দেয়া যায় না এবং আম্পায়ারদের প্রোটেক্ট করাটা আমার মনে হয় সেই জন্য প্রচন্ড জরুরি ডিআরএস চাইবার এই একটা দল তো এক মানে অসীম সংখ্যক ডিআরএস চাইতে পারে না তারও তো সীমা আছে একটা অ্যাবসলুটলি এবং সেটা হওয়া উচিত এখন যেটা হয় দুটো ইনপার ইনিং এখন সীমা বেঁধে দেওয়ার মধ্যে কিন্তু একটা তফাত আছে ধরুন আপনি দুবার দুবার কারেক্ট কল করলেন অর্থাৎ আপনার দুটো রিলেন আপনি আরো দুটো করতে পারেন আপনি যদি প্রত্যেকবার সঠিক কল করতে থাকেন তাহলে আপনার ওটা ইনিউমারেবল এন নাম্বার ওটাও আপনাকে বেঁধে দিতে হবে যদি ঠিক ও হয় চারটে বা পাঁচটা সেখানে আপনাকে দাঁড়ি টানতে হবে সো দ্যাট দি আম্পায়ার ইজ নট মেড রিডান্ড ঠিক যেরকম টেকনোলজি ইন্ট্রোডিউস করাটা আইসিসির কাজের মধ্যে পড়ে আম্পায়ারকে প্রোটেক্ট করাটাও আইসিসি কাজের মধ্যে পড়ে তো এই ইংল্যান্ড দলই এই বাংলাদেশ সফর শেষ হওয়ার পর পরই ভারতে যাচ্ছে আপনার এই সামনে এই সিরিজটার দিকে তাকিয়ে কি মনে হচ্ছে আমি রবিচন্দ্রন আশ্বিনের সাথে পরশুদিন কথা বলছিলাম একটা লম্বা টিভি ইন্টারভিউ করছিলাম উনি আমার বারবারই বললেন আলেক্সার কুক এবং তার টিম অত্যন্ত ভালো টিম খেলেন এবং আপনি যদি দেখেন কালে একটাই দেশ ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে ইংল্যান্ড বারো সালে এই সেম ক্যাপ্টেনের আন্ডারে অ্যালিস্টার কুকের আন্ডারে গ্রেম সন মন্টি পানেসাররা এসে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিলেন তাই ইন্ডিয়ার কাছে এটা একটা রিভেন্ট আমি বলবো ইট উইল বি আ ভেরি টাফ সিরিজ হ্যাঁ ইন্ডিয়া অন হোম কন্ডিশন ফেভারিট হিসেবে শুরু করবে সম্পamente উপভোগ করতে আশা করব এবং সেখানেও একটা বড় চরিত্র হিসেবে দেখা যাবে নাকি এবসোলিউটলি এবং সেখানে কে কতটা কারেক্ট কল করবে কে বিআর ভারত বিআরএস জানে না সেই হিসেবে প্র্যাকটিক্যালি ভারত বিআরএস এর সুযোগ কিভাবে নেয় বা নামিতে পারে কিভাবে বিরাট কোহলি বিআরএস ব্যবহার করবে নালিসর কুক তার থেকে ডেটা বানওয়ার করলে মেবি ইংল্যান্ড হাবে নেক্সট বলছিলেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির পরপর দুটি খেলায় তাদের সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থকদের মারামারি হয়েছে সংঘর্ষের সময় সমর্থকরা চেয়ার বোতল এবং ধাতব মুদ্রা ছড়াছড়ি করে এতে বেশ কয়েকজন আহত হয় এবং পুলিশ অন্তত সাতজনকে গ্রেফতার করে স্থানীয় এমপি ক্লাবটিকে সতর্ক করে দিয়েছেন যে ভবিষ্যতে আবারও এ ধরনের ঘটনা ঘটলে ক্লাবটিকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে বাধ্য করা উচিত হবে এরপর ওয়েস্টহ্যাম ক্লাবও সমর্থকদের হুঁশিয়ার করে দিয়েছে যে এ ঘটনার জন্য দায়ীদেরকে চিহ্নিত করে তাদের মাঠে আসা নিষিদ্ধ করা হবে উনিশশো সত্তর ও আশির দশকে ইংলিশ ফুটবল সমর্থকরা সহিংস আচরণ ও গুণ্ডামির জন্য শুধু ব্রিটেন নয় পুরো ইউরোপেই পরিচিত ছিল কিন্তু ধীরে ধীরে সেই দুর্নাম কেটে গেছে এখন ইংলিশ ফুটবলে দর্শকদের মারামারির ঘটনা খুব একটা শোনা যায় না তাই ওয়েস্ট্যাম ক্লাবের একাধিক খেলায় সমর্থকদের মারামারির ঘটনার পর এই প্রশ্ন উঠেছে যে ইংলিশ ফুটবলে হুলিগানদের যুগ আবারও ফেরত আসছে কিনা এই প্রশ্নই করেছিলাম লন্ডনে ফুটবল বিশ্লেষক মিহির বোসকে দেখুন ইংলিশ ফুটবলের অনেকদিন ধরে একটা প্রবলেম হয়েছে উনিশশো সত্তর আশি সালে যখন আমি ম্যাচ রিপোর্ট করতাম সানডে টাইমস এর জন্য তখন খুব মারামারি হতো খুব ভায়োলেন্স হতো আমাকে আমি রিপোর্টার আমিও মার খেয়েছি আমার তো সাদা না আমি ভয় ভয় খেলার মাঠে যেতাম একদম স্টেশন থেকে ওয়ে সাপোর্টার্স পুলিশরা নিয়ে যেত পুলিশরা নিয়ে আসতো তারপরে থেকে হয়েছে কি যে হোম সাপোর্টার আর ওয়ে সাপোর্টার আলাদা আলাদা বসে তার মাঝখানে একটা জায়গা থাকে সেই জায়গাতে পুলিশ থাকে স্টুয়ার্ড থাকে তার দুটো দলে যেন মারামারি না হয় এই অলিম্পিক স্টেডিয়ামে এইটা ভেঙে গেছে এই স্টেডিয়ামের স্টুয়ার্ডশিপটা ভালো না পুলিশিংটা ভালো না কিন্তু আরেকটা জিনিস হলো যে যে মারামারি যে ইংলিশ স্টেডিয়ামে হয় না সেটা না হয় এখনো হয় অত বড়ভাবে হয় না কিন্তু হয় ওয়েস্ট হ্যামে আরো বেশি হয়েছে ইংল্যান্ডের এই যে ফুটবল ক্লাবগুলো তাদের সমর্থকদের যে উগ্রতা আচরণের দুর্নাম এটা শুধু যে ইংল্যান্ডে ছিল তা না এমনকি ইউরোপেও ছিল ইউরোপেও অনেক টিম আছে যেখানে গ্যাং আছে যাদের কাজই যে তারা গন্ডগোল করবে তারা মারামারি করবে কিন্তু ইউরোপে পুলিশিংটা খুব শক্ত আর হয়তো ইউরোপে আরেকটা জিনিস ইংল্যান্ডের মতন এত ফ্যান মানে যারা যারা অ্যাওয়ে টিমের ফ্যানস অত ট্রাভেল করে না অত দূর দূর যায় না খেলা দেখতে ইংল্যান্ডে এইটা এখন এটা ইংল্যান্ডের ফুটবল কালচারের একটা অংশ হয়ে গেছে অংশ যে এক খেলার মাঠে একটা সেকশন অফ খেলা অ্যাওয়ে ফ্যানদের জন্যে আর অ্যাওয়ে ফ্যানসরা খুবই বেশি আওয়াজ করবে

এইসব করলে হয়তো আমরা দেখবো কিছু কিন্তু প্রবলেম হলো এই সমস্যাটা যাবে না আর আরেকটা জিনিস হলো অন্য ফ্যানরা দেখবে যে এটা হচ্ছে আর যেটা বলে কপি কপি সমস্যা হয়ে যেতে পারে ক্যাট ক্যাট অন্য জায়গায় ওরা ভাবে ওয়েস্ট হ্যামের ফ্যানরা এই করছে অন্য ফ্যানরা হচ্ছে আমরাও একটু করবো আমরা দেখেছি তো আগে কপি ক্যাট হয়েছে কপি ক্যাট স্ট্রাইকস হয়েছে তো হয়তো কপি ক্যাট ফ্যান ভায়োলেন্স যেটা ইংলিশ ফুটবল ভেবেছিল একদম বন্ধ হয়ে গেছে সেটা আবার উঠে আসতে পারে তার মানে এই যে যেটাকে বলে যে পুরনো সমস্যাটা নতুন করে আবার ফিরে আসা সেটার সম্ভাবনা এখনো আছে আসলে হ্যাঁ হ্যাঁ কেন পুরনো সমস্যাটাকে তো সলভ করেনি অন্য জেনারেশনের ফ্যানরা এসে আবার ভাবে ওয়েস্টার্মের ফ্যানরা এ করতে পারে আমরাও একটু কন্ডকল করব। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে নাইনটিন 1980। নাইনটিন এইটি তখন আমার যে ছিল তার এই এইটা এত খারাপ না তখন তো যে 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 লোকালিটিতে খেলা হতো সেখানে যাওয়াই মুশকিল ছিল এখন অত খারাপ না আর আমার মনে হয় অত খারাপ হবে না বলছিলেন ফুটবল ভাষ্যকার মিহির বোস আজ এরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে